ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল, এই প্রভাবটাকে খুব সুন্দরভাবে এই মুভিটায় দেখলাম। এবং ট্রাস্ট মি, আমার মনে হয় নিউ ইয়ার ইভে এর থেকে ভালো ফিল্ম কিছু হতে পারে না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকী বাণী। এখন আমি যে মুভিটা রিভিউ করতে চলেছি সেই মুভিটার নাম হলো উই ক্যান বি হিরোজ, যেটা 25th of December নেটফ্লিক্সে স্ট্রিম করে গেছে। এবং এটা একটা আমেরিকান ফিল্ম উইথ জনার অফ অ্যাডভেঞ্চার অ্যান্ড ফ্যান্টাসি। এবং এখানে আমাদের বলিউডের ভেটারান অ্যাক্ট্রেস প্রিয়াঙ্কা চোপড়া আছে, এবং তার সাথে স্ক্রিন শেয়ার করবে পেড্রো প্যাস্কাল এবং আরো অনেকে। তো ফিল্মটা কতটা ইন্টারেস্টিং, কতটা ওয়ার্থ ওয়াচিং, সবকিছু তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। সো ওয়াই আর উই ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। প্রথমেই বলে রাখি যে এই ফিল্মটা কিন্তু যে মেকার্স রবার্ট রডরিক, সে কিন্তু এই ফিল্মটার ডিরেকশনও দিয়েছে, রাইটারিং হিসাবে ইউজ করেছে, স্ক্রিন প্লেও লিখেছে এবং ভিজুয়াল এফেক্টসও দিয়েছে। এবং তোমরা কতজন দেখেছো আমি জানি না, আমরা যারা 90s কিডস আছি তারা হয়তো সকলেই এই ফিল্মটা দেখে থাকবে, আই এম ফর শিওর। দ্যাট ইজ স্পাই কিডস, স্পাই কিডস 1, স্পাই কিডস 2, স্পাই কিডস 3। এই তিনটে ফিল্ম আমার খুব ফেভারেট ফিল্ম ছিল আমি যখন ছোট ছিলাম। তো ওই জনারটা সামহাও এইখানে আমি রিভাইভ করতে পেরেছি এই ফিল্মটা দেখতে গিয়ে, বিকজ ফিল্ম মেকারটা এবং পুরো টিমটাই সেম আছে, দ্যাট ইজ রবার্ট রডরিক্স অ্যান্ড ইজ প্রোডাকশন টিম। এবং রবার্ট রডরিক্স এর ভিজুয়াল এফেক্টস এর সেন্সটা প্রচন্ড ভালো, এবং ও ভালো করে জানে কিভাবে অ্যানিমেশন কাইন্ড অফ ভিজুয়াল এফেক্টস দিয়ে মানুষের মন জয় করা যেতে পারে। এটা এই কারণেই বলছি, এখানে ভিজুয়াল এফেক্টসটা না অনেকটা কি বলবো, তোমরা কার্টুনিশ হয়তো মনে হবে, বাট ইট ইজ নট কার্টুনিশ, এটা একটা কাইন্ড অফ একটা স্পেশালাইজড এফেক্ট বলা হয়, যেখানে টুন ওয়েতে একটা মানে এন্টারটেনমেন্ট দেওয়া হয়। এবং এই ফিল্মটার যে গল্পটা, সেই গল্পটা কিন্তু খুব সিম্পল একটা গল্প, মানে এরকম গল্প যে তোমরা কখনো দেখো নি বা এটা খুব একটা ইনোভেটিভ গল্প তা কিন্তু নয়, কিন্তু কোথাও না কোথাও এই ফিল্মটার মধ্যে এই জিনিসটা খুব বেশিভাবে ছিল। এই কারণেই বলছি এই জিনিসটা বেশিভাবে ছিল। এখানে এই যে বাচ্চারা নিজেদের ফ্যামিলি, যখন সুপার হিরোজ এর একটা পরিবার, মানে পরিবার বলবো না, সুপার হিরোজ অনেকে যারা আর্থকে বাঁচায়, তারা যখন বিপদে পড়ে যায় এলিয়েনের আন্ডারে, কি করে তাদের বাচ্চারা তাদের মধ্যে যে সুপার পাওয়ার্স আছে সেটাকে ইমবাইব করে কিভাবে পৃথিবীকে রক্ষা করে, এবং তার মাধ্যমে যে কত রকম টুইস্ট অ্যান্ড টার্নস দেখা যায়, সেই জন্য কিন্তু এটা একটা মাস্ট ওয়াচ। এবং যারা একদম কমপ্লিট নিরামিষ এন্টারটেনমেন্ট চাও, মানে যেখানে কোনো স্ল্যাপস্টিক কমেডি থাকবে না, কোনো ডাবল মিনিং ডায়লগ থাকবে না, তাদের জন্য তো এটা আমি বলবো যে ইটস আ সোনে পে সুহাগা। অ্যান্ড আই উড সাজেস্ট টু ইচ অ্যান্ড এভরি ফ্যামিলি মেম্বার্স উইথ দ্য কিডস, প্লিজ প্লিজ ডু ওয়াচ দিস ফিল্ম, বিকজ ইটস আ মাস্ট মাস্ট ওয়াচ। আমি জানি না আমি কেন সিনেমাটা এতদিন ধরে দেখিনি, আমি সিনেমাটা ভেবেছিলাম দেখবো কারণ আমার ট্রেলারটা দেখে ভালো লেগেছিল, কিন্তু আমি ওয়েট করছিলাম যে ঠিক আছে, মানে অপশনে রেখেছিলাম যে সবকিছু শেষ হয়ে গেলে এটা দেখবো। তো আমার মনে হয় নিউ ইয়ার ইভে এর থেকে ভালো ফিল্ম আর কিছু হতে পারে না। তো থ্যাংকস টু নেটফ্লিক্স ফর মেকিং মাই নিউ ইয়ার ইভ সো মাচ এন্টারটেনিং, এবং আমি প্রচন্ডভাবে সিনেমাটা এনজয় করেছি। 1 ঘন্টা 40 মিনিটের সিনেমা আর প্রচন্ডভাবে এঙ্গেজিং, সব থেকে বড় কথা হচ্ছে কিড সেন্ট্রিক ফিল্ম হওয়া সত্ত্বেও সেটা এঙ্গেজ করা অডিয়েন্সকে, স্পেশালি যারা ম্যাচিওর অডিয়েন্স বা খুব বড়, মানে যেরকম আমি, আমি ম্যাচিওর বলছি না বাট দ্যাট দ্য সেন্স, মানে আমি তো একটা ফুল প্লেজেড অ্যাডাল্ট, তো আমার তো কিড ফিল্ম, কিডস ফিল্ম অতটা মজা নাও লাগতে পারে, কিন্তু এই ফিল্মটা আমার প্রচন্ডভাবে মজা লেগেছে। এবং এখানে প্রিয়াঙ্কা চোপড়া কি রোল প্লে করেছে তোমরা জানো, প্রিয়াঙ্কা চোপড়া ইজ প্লেয়িং দ্য রোল অফ আ এলিয়েন, অ্যাট দ্য সেম টাইম শি ইজ গিভিং আ কমিক ভিলেন টাচ, ইয়েস শি ইজ গিভিং আ কমিক ভিলেন টাচ টু দিস ফিল্ম, অ্যান্ড শি ওয়াজ আউটস্ট্যান্ডিং, মানে ওকে এরম টাইপের রোলে আমি কখনো এক্সপেক্ট করিনি দেখতে পাবো। দো শি ইজ ওয়ান অফ মাই ফেভারেট অ্যাক্ট্রেসেস, আমার ওনাকে খুব ভালো লাগে, বাট এই ফিল্মটায় উনি একটা 4 চাঁদ লাগিয়ে দিয়েছে। এখানে পেড্রো প্যাস্কালও আছে, পেড্রো প্যাস্কালকে ভীষণ মানে হ্যান্ডসাম লেগেছে, দো ওয়ান্ডার ওম্যানে ও দারুণ অ্যাক্টিং করেছে, কিন্তু এখানে অ্যাক্টিং এর স্কোপ সেরকম ছিল না, কেন কি হি ওয়াজ প্লেয়িং আ সাইড কিক। এখানে হচ্ছে ফোর ফ্রন্টে হচ্ছে বাচ্চাগুলো, অ্যান্ড ইচ অ্যান্ড এভরি কিড হ্যাজ ডান আ মার্ভেলাস জব, প্রত্যেকেই ভালো অ্যাক্টিং করেছে, এবং আই এম লুকিং ফরওয়ার্ড টু দেম বিকজ ওরা কিন্তু ফিউচারের সুপারস্টার, আমি এটা বলতে পারি। তো যেরকম সিনেমাটা এন্ড করে যে উই আর দি ফিউচার হিরোজ অফ দি প্ল্যানেট, সো আই এম অলসো এক্সাইটেড টু ওয়াচ সিকুয়েল অফ দিস ফিল্ম। তো রবার্ট রডরিক্স এবং পুরো টিমকে বলবো প্লিজ এটা সিকুয়েল তাড়াতাড়ি নিয়ে এসো, বিকজ স্পাই কিডস এর মতো এটাও কিন্তু একটা নিজস্ব ফ্র্যাঞ্চাইজি হতে চলেছে, এইটুকুনি আমি গ্যারান্টি দিতে বলি। তো আজকে হলো নিউ ইয়ার ইভ, কি এক কিছু ঘন্টা পরে কিন্তু নিউ ইয়ার পড়ে যাবে 2021। তো আমি আগে থেকে সবাইকে বলে রাখছি অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। 2020 অনেক কিছু খারাপ স্মৃতি নিয়েছে, কিন্তু 2021 আমরা একটা জিনিস খুব বেশিভাবে এক্সপেক্ট করছি, দ্যাট ইজ হোপ। তো উই হোপ দ্যাট উই উইল বি ফাইন ইন 2021, এবং আমরা এই কোভিড 19 কে জয় করে উঠবো।
তো আমার রিভিউটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যদি তোমাদের কিছু বক্তব্য থাকে আমায় কমেন্ট করে জানাতে পারো। টিল দেন স্টে টিউন।